বিরল রোগে আক্রান্ত খুলনার পায়েকগাছার সেই আবুল বাজনদারের কথা মনে আছে, যার অদ্ভুত হাত ও পায়ের গড়নে অবাক হয়েছিলেন সকলে, যার আঙ্গুলগুলি ঢাকা পড়েছিল শিকড়ে। খুলনা জেলার যে বাসিন্দা বৃক্ষ মানব নামে পরিচিত পেয়েছিলেন, সেই আবুল বাজনদার কিন্তু একবার একেবারে সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু ফের তার যা হাল হয়েছে সে খবর মন খারাপ করে দেওয়ার মতোই। ওয়ার্টের সংক্রমণ থেকে আবুলের হাত পা ফুলে ঠিক গাছের মতো দেখতে হয়ে গিয়েছিল। ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছিলেন আবুল, সেই সঙ্গে অসহ্য যন্ত্রণা। সুস্থ হতে গত বছর 16 বার অস্ত্রোপচার, হাতের ওজন প্রায় 5 কেজি কমিয়ে গিয়েছিল। চিকিৎসকদের দক্ষতায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলেন আবুল। স্ত্রী সন্তান নিয়ে ভালোই ছিলেন, কিন্তু মাস ঘুরতেই ফের সামনে এলো নতুন একটি ছবি, যা চমকে দেওয়ার মতোই। আবার একই রোগে আক্রান্ত হচ্ছেন তিনি। ফের তার হাতের তালুতে জন্ম নিচ্ছে সেই গাছের শিকড়ের মতো বস্তুটি, আর এতেই চিন্তিত চিকিৎসকরা। বিশ্বে ওয়াট রোগে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত 4 জনের। এমন বিরাল রোগ সাধারণত জিনগত কারণে হয়ে থাকে বলেই জানা যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, গত বছর 16টি অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন আবুল, যা চিকিৎসা জগতের এক অন্যতম বড় সাফল্য বটে। আর ওয়াট রোগ সাধারণত দ্বিতীয়বার হয় না। সুস্থ হওয়ার পর বাংলাদেশি যুবক জানিয়েছিলেন, অসহ্য যন্ত্রণা হতো, কখনো ভাবিনি আমার সন্তান আমার হাত ধরতে পারবে। তবে জীবনের খারাপ দিনগুলোতে স্ত্রীকে পাশে পেয়েছিলাম আর চিকিৎসকদের সাহায্যে সুস্থ হয়েছে। তবে ফের মাথা চাড়া দিচ্ছে সেই রোগ, সেই দুঃসহ যন্ত্রণা কি ফের থাপা বসাবে তার জীবনে? আবার হাত পায়ের আঙুল ঢেকে যাবে অদ্ভুত শিকড়ে, এমন চিন্তাতেই আতঙ্কিত আবুল ও তার পরিবার।